নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশ বিভাগের নিযুক্তিকরণের লিখিত পরীক্ষা থেকে বঞ্চিত বিক্ষোভ প্রার্থীদের। উধারবন্দী রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশাসনের দৃষ্টি কামনা। পশ্চিম সোনাই পানীয়জল প্রকল্পের পুনঃসংস্কার কাজের সূচনা, ব্যয় 23 লক্ষ টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম পুলিশ কনস্টেবল, ইউভি, এবি, এপিআরও, গার্ডসম্যান, ফায়ার ইত্যাদি নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চনার প্রতিবাদ জানালেন আবেদনকারীরা। 2018 এবং 2019 সালের বিজ্ঞাপন এক না করে পৃথকভাবে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়ার জোরালো দাবি জানান তারা। বিভিন্ন বিজ্ঞাপন অনুসারে মেরিট লিস্ট প্রকাশ করার দাবি তোলেন তারা। এছাড়াও আগামী লিখিত পরীক্ষায় পিইটি ও পিএসটির সব নির্বাচিত প্রার্থীদের সুযোগ দেওয়ার জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করলেন স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নির্বাচিত প্রার্থীরা। তারা বলেন, পিইটি ও পিএসটিতে নির্বাচিত বেশিরভাগ প্রার্থী দরিদ্রসীমার নিচে বসবাসকারী এবং বিভিন্ন সংগ্রামকে অতিক্রম করে পুলিশ বিভাগের নিয়োগে হাজির হয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু বর্তমানে নিয়োগ ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন তারা। বৃহস্পতিবার বিক্ষোভ শেষে হিফজুর রহমান লস্কর, অনুপম দাস, বাপ্পন দাস, মাসুম আহমেদ চৌধুরী ও বিজিৎ রায়ের স্বাক্ষরিত এক স্মারকপত্র কাছাড় জেলার জেলাশাসকের উদ্দেশ্যে প্রদান করা হয়। 2020 রিক্রুটমেন্ট হওয়ার পরে আবার ক্যান্সেল হয়েছে, যেটাতে আমরা বহুজনে পাস করছি। পাস করার পরে তারা হয়েছে ক্যান্সেল, কি একটা গণ্ডগোল হয়েছে তারা সাব ইন্সপেক্টরের এক্সামে, যেটাতে গণ্ডগোল হওয়ার পরে তারা ওটা হয়েছে ঘুষ নিয়ে গণ্ডগোল হয়েছে। যাই হোক, তারার লিগে আজকে আমরাও সার্ভাইভ করছি। নেক্সটে আবার 2021-এ আমরা আবার রিক্রুটমেন্ট করাইছে, আমরা তাও পাস করছি। পাস করার পরে তারা কাট অফ, যেটা আমরা 2018-এ একটা অ্যাপ্লাই হয়েছে, 2019-এ একটা অ্যাপ্লাই হয়েছে, আজকে 2018-এ অ্যাপ্লাই হওয়ার পরে 4 বছর পরে আমরার রিক্রুটমেন্ট হয়েছে। আজকে আমরার এই 4 বছরে পরে গেছে, যেটাতে আমরা কোনো ইয়ার এজ রিল্যাক্সেশন দিছে না। ফার্স্ট অফ অল এজ রিল্যাক্সেশন দিছে না আমারে। 2019-এ যারা করছে তারা এজ রিল্যাক্সেশন পায়, তারপরে 2019-এ যারা করছে তারার মধ্যে বোথ সার্টিফিকেট ভ্যালুয়েবল হয়েছে, যেটাতে বিডিবি সার্টিফিকেট আসতো যেটা ভ্যালুয়েবল হয়েছে, এনসিসি সার্টিফিকেট আছে যেটা ভ্যালুয়েবল হয়েছে, তারপরে আপনার ইডব্লিউএস সার্টিফিকেটটা যেটা মেইন ইয়ে যেটা জেনারেল কাস্টে লিগে, ইডব্লিউএস সার্টিফিকেটটা তারা ভ্যালিড হয়েছে, যেটা আমরা 2018-এ যারা জেনারেল কাস্ট আছে তারা ভ্যালিড পাইছি না। তো এটার থেকে কাট অফ যেটা আজকে আজকে বাইরেছে কাট অফ, এটার মধ্যে তারা কম ইয়ে করে দিছে, কম্বাইন করে দিছে, ইডব্লিউএস যেটা 2018-2019 একই ইয়ে রাখছে, তারা কোনো আলাদা ইয়ে করছে না। আপনার কথা হইল গিয়া দুইটা কাট অফ বাইরিত, 2018-এর একটা বাইরিত, 2019-এর বইতো, যেটাতে আমরা ফিজিক্যাল ফেজ 1 ফেজ 2 যেটাতে আমরা স্লিপের মধ্যে আছে ফেজ 1 ফেজ 2, তারপরে আমরা এরকম থেকে বঞ্চিত, আমরা সবটার থেকে বঞ্চিত হয়েছি। আজকে আমরা এজ নাই জেনারেল কাস্ট, আমরা খুব গরিব ঘরের ছেলেমেয়েরা, আজকে দুইবার রিক্রুটমেন্ট দিয়ে আজকে বঞ্চিত হয়েছি। তারা কাট অফ যেটা রাখছে এটা হাইয়েস্ট কাট অফ, আমরা দাবি হইল গিয়া SLPR বিথ এই ইয়েটা সিলেকশন লিস্টটা আমরা দিতে লাগে, ক্যান্ডিডেট লিস্ট কেন দিছে না তারা, ক্যান্ডিডেট লিস্ট কেন দিছে না আমরা SLPR বিথ কথা। বৃহস্পতিবার কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের এক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। উধারবন্দের খাসপুর সমবায় সমিতির অন্তর্গত খাসপুর জিপির বাঘেরকোনা গ্রামের মুড়াবস্তি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এলাকার গ্রাহকদের খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করছেন অর্চনা দেব নামে এক রেশন ডিলার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুড়াবস্তি এলাকার জালাল উদ্দিন লস্কর, গৌরমোহন সিং, রামকৃষ্ণ মুড়া, হরিপ্রসাদ মুড়া, রবীন্দ্র গোস্বামী, খলিল উদ্দিন লস্কর সহ জনাকয়েক গ্রামবাসী অভিযোগ করে বলেন, এলাকার বাসিন্দাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে রেশন সামগ্রী পাননি তারা। বিগত নভেম্বর মাস থেকে রেশন ডিলার অর্চনা দেব তাদেরকে রেশনের চাল দেননি। চাল আনতে দোকানে গেলেও তাদেরকে বলা হয় যে সরকার থেকে চাল আসেনি। এছাড়াও এলাকার কিছু গ্রাহকদের আগস্ট মাসের পর থেকে আর চাল প্রদান করা হয়নি। গ্রামবাসীরও আরো অভিযোগ করে বলেন, আধার কার্ড না থাকার জন্য বেশ কিছু পরিবারকে রেশনের চাল বিতরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এলাকার যেসব পরিবারের সকল সদস্যদের আধার কার্ড রয়েছে তাদের চাল দেওয়া হচ্ছে, আর যাদের আধার কার্ড নেই তাদের রেশনের চাল না দিয়ে ডিলার অর্চনা দেব আত্মসাৎ করছেন বলে অভিযোগে জানান। আমি এলাম মুড়াবস্তি বাগেরকোনা মামুনি রিকি আসন। আমি আজকে 2 মাস থাকে চাল পাই না, আগের মাসে আনতে গেলাম তো 20 কেজি চাল দিল, আমার রিলিফ হইয়া। আর এখন আমার রেশন কার্ড আটকাইয়া রাখছে যে কই আমার যে তুমি আধার কার্ড ডকুমেন্ট পুরো আনিয়া দিলে আমি দিমু রেশন কার্ড। আরেকদিন মাংতে গেলাম তো হে কইল কি তো আমার যে না, এটার মধ্যে এখন সাইন বাকি আছে।
চাল দেয় না চাল দেয় না চাল আটক করিয়া রাখছে আমি সেদিন গিয়ে আবার ফিরিয়ে আইছি কই আমার করোনা হয়ে গেছে কার করোনা তার আমি কই তার একটা দেওর আছে কইলাম তাইলে দিয়ে নাপা করে আমরা দেন আমরা গরিব মানুষ তো চলমু কোন রকম তো কই না আমরা সামনে এখন কেউ আইতো অতিসত্বর রেশন ডিলার অর্চনা দেবীর বিরুদ্ধে একটি বিহিত ব্যবস্থা নিতে এদিন জেলা উপায়ুক্ত ও খাদ্য সরবরাহ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসীরা কইছে যে আধার কার্ড না হইলে চাউল হইতো না সরকার থেকে বন্ধ করে দিছে হ্যাঁ তো এখন আমরা আধার কার্ডটা আইছে আবার বাদে তো এখন আর চাউলও পাইয়ার না তো আর আধার কার্ড দেওয়া গেছি না এখানে এরকম গ্রামের সবের এই আধার কার্ড যারা যারা আইছে না কারোর এই চাউল দিছে না এরকম প্রচুর মানুষের আধার কার্ডের চাউল ইয়ে করছে কইছে সরকার থেকে দেড় না তার আর চাউল গরিব মানুষের সবের সবের তো আর আধার কার্ড বার করতে পারছে না অ্যাপ্লাই করছে আইছে না কিন্তু চাউল তো বন্ধ করে রাখি দিছে এই ডিলার অক্টোবরের চাউল দিছে আর অক্টোবরের বাদে থেকে আর দিছে না আমরা কার্ড ডিলারের ওখানে রাখা আছে আমরা আর দেয় না কিতা সরকারি কাজ করতে কইয়া রাখি লইছে এরপরে দেখা যায় আমরা কার্ডও এন্ট্রি করা আর আমরা তো আপনার যে বইটার মধ্যে আপনার বইটার মধ্যে ডিসেম্বরে এন্ট্রি করা আছে ডিসেম্বরে এন্ট্রি করা এটা বই রয়েছিল তাই রকানো হ্যাঁ ডিলারের কাছে রয়েছিল বইটা ডিসেম্বরে চাউল পাইছি না ডিসেম্বরে চাউল পাইছি না আমরা এন্ট্রি করা তো বই এন্ট্রি করা তো বইটা রয়েছিল কানো আমি কালকে আনছি এটা কারেন্টের ইয়ে করতাম করিয়া বইটা জোরজবস্তি হইয়া আনছি আর এখন আনিয়া দেখি আর তো এটা তো এন্ট্রি করা আর এই বইটা নভেম্বরের চাউল দেওয়া আছে অক্টোবরের চাউল দেওয়া আছে আর ওই অক্টোবরের চাউল সবই পাইছি অক্টোবরের চাউল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখনো পাইনি পশ্চিম সোনাইয়ের চার নং টিলায় জল জীবন মিশনের অধীনে 23 লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের পুনঃসংস্কার কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া ও রফি সাজু বৃহস্পতিবার বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবদুলাল দাস ও স্থানীয় বিশিষ্টদের পাশে রেখে ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এর আগে এদিন এলাকা উন্নয়ন তহবিল থেকে 2.5 লক্ষ টাকা ব্যয়ে ঘুঙ্গুর শ্মশানের ল্যান্ড ডেভেলপমেন্ট কাজের শুভ শিলান্যাস করেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া পরে পশ্চিম সোনাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করতে এলাকাগুলো পরিদর্শন করেন বিধায়ক সাজু এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রাজীব লস্কর সোনাই এআইইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর জাকির হোসেন লস্কর জাবেদ আক্তার লস্কর সহ অনেকে মহিলা মার্কেট এইগুলোতে একটু স্ট্রেস দিয়েছি তো এই জন্য এটা একটা ভালো স্কিম কিন্তু সব শেষে আমার নজরে আসার জন্য আমি এবার ফার্স্ট পেজে আমি 2,50,000 টাকা দিয়েছি তখনই আমি বিডিওকে বলেছিলাম সিওকে বলেছিলাম বা আমাদের এই অঞ্চলের যারা জিপি সেক্রেটারি আছে সবাইকে নিয়ে আমি একদিন ব্লকে বসেছিলাম আমি তখনও শ্মশানের নাম দিয়েছি ওনারা বলেছেন না এখানে একটা ফান্ড আছে আমরা ডিটেলস আপনাকে জানাবো আমি ইন্টারেস্টের যে টাকা ছিল চার জিপি সেই ইন্টারেস্টের টাকা দিয়ে আমি মেডিকেল কলেজের উপরে প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলে মানুষ যেগুলো বাইরে থেকে আসে পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা সঙ্গে আছেন তাদের জন্য আমরা 10 লক্ষ টাকা ব্যয় করে একটা ওয়েটিং শেড বানাচ্ছি যেটাতে বাথরুম টয়লেট থাকবে আর একটা লেডিস রুম একটা জেন্টস রুম যাতে মেডিকেলের করিডোরে পেশেন্টরা আর বসে থাকতে না হয় তার জন্য আমরা এটার কাজও বৃহস্পতিবার শিলচর সদর থানার অধীনস্থ আউলিয়া বাজার থেকে 15 বছরের নাবালিকাকে উদ্ধার সহ ভিনধর্মী এক প্রেমিককে গ্রেফতার করল বড়খলা পুলিশ ধৃত যুবক ডলুবস্তির আরিফ হোসেন খাদের বয়স 22 বছর জানা গেছে বিগত 17 জানুয়ারি বিকেলে নায়ক পদবীর 15 বছরের এক নাবালিকা মেয়ে টিউশন যাওয়ার পথে অপহরণ হয় এদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণের পর বড়খলা থানায় এক এজাহার দায়ের করা হয়েছে এজাহারের ভিত্তিতে বড়খলা পুলিশ শিলচর আউলিয়া বাজার থেকে নাবালিকাকে উদ্ধার সহ ভিনধর্মী প্রেমিক আরিফকে গ্রেফতার করে বড়খলা থানার ওসি মনমোহন রাউত জানান যে পুলিশ বিষয়টি নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে 16 বছর হওয়া নাই ঠিক 15 বছরের বেশি হয়েছে তেও স্কুললৈ যাওঁতে না টিউশন কৰিব যাওঁতে তাৰপিছত ঘৰলৈ ঘূৰি যোৱা নাই পিছত তেখেতে যাহা দিব খোজা নাছিলে আমি ক'লোঁ ছোৱালীজনী যিহেতু আণ্ডাৰ এজ হয় মাইনৰ হয় এইটো আইনমতে ব্যৱস্থা ল'ব লাগিব
তেখেতৰ কোৱা মতে আমি এফ আই আর নিজে লিখিলোঁ, তেখেতৰ সিগনেচাৰ কৰালোঁ আৰু চলিত বছৰৰ বৰকলা থানাৰ পুলিচ ষ্টেচন কেচ নম্বৰ 16/2002 আণ্ডাৰ ছেকশ্যন 366A IPC 1860 আমি এটা গোচৰ ৰুজু কৰিলোঁ। আৰু গোচৰ ৰুজু কৰাৰ পিছতে কালি সন্ধিয়াৰে পৰা আমি গোটেই নিশা শিলচৰ আৰু বিভিন্ন এলেকা আমি মোবাইল টাৱাৰ এনেকুৱা ধৰণৰ আমি অনুসন্ধান কৰি গোটেই নিশা আমি পাৰ কৰিলোঁ। কিন্তু যোৱা ৰাতি আমি আসামী বা ভিক্টিমক আমি ৰিকভাৰি কৰিবলৈ সক্ষম নহ'লোঁ। সেইধৰণে আজি চিভিল ড্ৰেছত আমাৰ পুলিচৰ মানুহ আৰু চৰ্চ আমি ইনফৰ্ম কৰি থৈছিলোঁ। আৰু শিলচৰ সদৰ থানাৰ অন্তৰ্গত ৰাঙীৰখাৰী আউটপোষ্টৰ এলেকাৰ ভিতৰত আউলীয়া বজাৰ বুলি এটা ঠাই আছে, আউলীয়া বজাৰ নামৰ ঠাইত আজি আমাৰ চিভিল পোচাকত থকা আমাৰ আৰক্ষীৰ লোকে চৰ্চৰ সহায়ত এই যিজন কিডনেপাৰ আছিলে তেখেতক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'ল আৰু তেখেতৰ লৈ পিনি আমি ভিক্টিমো ৰিকভাৰি কৰিবলৈ সক্ষম হৈছোঁ। 64 বছৰে পা ৰাখলেন ধলের বিধায়ক তথা ৰাজ্যৰ বন ও পৰিৱেশ আবগাৰ এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আর মন্ত্রীর জন্মদিনকে ঘিরে বিজেপি নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলেন, কেউ সামাজিক মাধ্যম যোগে তো কেউ দূরভাষের মাধ্যমে, আবার কেউ আনন্দ প্রকাশ করছেন কেক কেটে মন্ত্রীর জন্মদিন উদযাপনের মাধ্যমে। পিছিয়ে নেই মন্ত্রীর নিজ সমষ্টি ধলাইয়ের দলীয় কর্মীরা। ধলাই সমষ্টির অন্তর্গত বিজেপি নরসিংহপুর মণ্ডলের কর্মকর্তারা দিনটি উদযাপন করেছেন কেক কেটে ও একে অপরকে মিষ্টি মুখ করিয়ে। ক্যাবিনেট বৈঠকের জন্য বর্তমানে ডিমা হাসাওতে রয়েছেন মন্ত্রী পরিমল, তবু মন্ত্রীর অবর্তমানে এদিন দলীয় কর্মীরা উদযাপন করলেন তার জন্মদিন। এদিকে ধলাইয়ের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার কেক কেটে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের জন্মদিন পালন করা হয়। দলীয় কর্মীরা মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা মধু ধলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল বলেন, যার জন্মদিন উদযাপন করছেন ধলাইবাসীরা সেই ব্যক্তির কর্মতৎপরতার জন্য সমগ্র আসামে ধলাইয়ের আলাদা পরিচিতি রয়েছে। রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এভাবে দীর্ঘদিন ধরে রাজনীতি করা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সমগ্র আসামে এক বিরল দৃষ্টান্ত। 2016 সাল থেকে আজ অবধি পূর্ত আবগারী মিন বন পরিবেশ বিভাগের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। পূর্ত বিভাগের দায়িত্ব থাকা অবস্থায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৌলতে ধলাই সহ সমগ্র আসামের যোগাযোগ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। ঠিক তদ্রুপ আবগারী বিভাগে সমগ্র ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অধিক রাজস্ব সংগ্রহ করে দিতে পেরেছেন এবং আসামকে রাষ্ট্র সম্মান এনে দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, যা গোটা উপত্যকার কাছে অত্যন্ত গৌরবের বিষয়। এদিকে ধলাইতে রাজ্যের প্রথম মুক্ত চিড়িয়াখানার কথা রাজ্য ক্যাবিনেটে ঘোষণা করায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা শশাঙ্ক চন্দ্র পাল। তিনি বলেন, এই চিড়িয়াখানা নির্মাণ হলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এলাকার মানুষ, পাশাপাশি বাড়বে নতুন কর্মসংস্থানও। তিনি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে তার 64 জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিনের মন্ত্রীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য ভূষণ পাল, বিজেপি নরসিংহপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, দুই সাধারণ সম্পাদক যথাক্রমে কমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র দাস, সম্পাদক সঞ্জয় কুইরি, কৃষ্ণচন্দ্র সিংহ, বাণীদেব সহ অন্যান্যরা। ভারত সরকার এক্সাইজ ডিপার্টমেন্টের এবং ফরেস্ট ডিপার্টমেন্টের ফিশারি ডিপার্টমেন্টের আসামকে পুরস্কৃত করেছে। মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় অশেষ প্রচেষ্টায় উনি যেভাবে কাজ করেছে, এইভাবে ধলাই সমষ্টির আনাচে কানাচে যে রাস্তাঘাট ছিল দুর্গম রাস্তাঘাট, তার আমূল পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, জলের যেভাবে আমূল পরিবর্তন হয়েছে, বিভিন্ন পিএইচিতে যেভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টা জল জীবন মিশনের মাধ্যমে যেভাবে উনি মাননীয় পরিমল শুক্লবৈদ্য প্রস্তাব দিয়েছেন, কাজ চলছে, জল জীবনের অনেক জায়গা সবার ঘরে জল পৌঁছে গিয়েছে, বিদ্যুতের আমূল পরিবর্তন হয়েছে। এক কথা বলতে গেলে ধলাই সমষ্টি ওনাকে আমরা মানে উন্নয়নের নায়ক আমরা বলতে পারি। এইভাবে কাছাড় জেলায় ওইভাবে উনি সততার সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে উনি কাজ করেছে, আসামে কাজ করেছে, সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা ওনাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিগত গতকালকে আমরা লক্ষ্য করলাম ক্যাবিনেট বৈঠক হয়েছে আফলংয়ে ডিমা হাসাওয়ে, সেই জায়গায় আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে উনি ঘোষণা করেছেন আমাদের ধলাইতে চিড়িয়াখানা যে রেস্কিউ সেন্টার, সাফারি অ্যান্ড রেস্কিউ সেন্টার উনি ঘোষণা করেছেন, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে,
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আজকের দিনে ওনার জন্মদিন উপলক্ষে আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জন্মদিন উপলক্ষে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ অভিনন্দন। বরখলা রানীঘাট এলাকার বন্যার সমস্যা প্রায় সমাধানের মুখে। রায়পুর এলাকার বরাকের গর্ভে তলিয়ে যাওয়ার প্রায় দেড় কিলোমিটার বাঁধের কাজ সম্পূর্ণ। আগামী ফেব্রুয়ারি মাসে এই বাঁধের কাজ শেষ হয়ে যাবে। বর্ষার মৌসুমে বৃহত্তর রানাঘাট রায়পুর সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যা কবল থেকে মুক্ত থাকবে। বৃহস্পতিবার বাঁধের কাজ পরিদর্শন করে ঠিক এ কথা জানালেন জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব। তিনি আরও যোগ করে বলেন, কাছাড় জেলায় বেশিরভাগ বাঁধের কাজ সম্পন্ন হয়ে গেছে, তবে বেথুকান্দি এবং মানিকপুরের অবস্থা কিছুটা খারাপ রয়েছে। ভূগর্ভস্থ জলের স্রোত থাকায় এই কাজগুলি সম্পূর্ণ করা যাচ্ছে না। এই মরশুমে ওই কাজগুলি কতটুকু সম্পূর্ণ করা হবে এ নিয়ে সন্দেহ রয়েছে সংশ্লিষ্ট বিভাগের। তবে নতুন বছর নতুনভাবে চারটি প্রকল্প বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর ও শিলচরে একটি করে এবং ধলায় দুটো। আমাদের পাঁচটা স্কিমের সাইটটা খুব ক্রিটিক্যাল ছিল। তার মধ্যে দুটো স্কিম বড় ছিল, মানিকপুর আর রায়পুর আর বেথুকান্দি আর শিববাড়ি, এই চারটা স্কিম বাকি। আর আমাদের সিঙ্গিরবন একটা স্কিম বাকি ছিল, এটা অলমোস্ট কমপ্লিটেড। আমাদের এই সপ্তাহে কমপ্লিশন দিয়ে দেবো। আর আমাদের মানিকপুর আর বেথুকান্দিতে একটু প্রবলেম দেখা দিয়েছে। মানিকপুরে একটা জায়গাতে স্লাপিং হয়েছে, জায়গার নিচের মাটিটা খুব খারাপ, তার জন্য এখানে স্পেশাল অ্যাটেনশন নেওয়া হচ্ছে। আমাদের হায়ার অফিসার মানে অফিসাররাও এসেছিলেন, ওরা স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছেন। এটি এই মধ্যে কাজ চলছে, এই জন্য কাজটা একটু স্লো ছিল মধ্যে। এখন আমরা কালকের থেকে আমি আজকে দেখে আসলাম, কালকের থেকে একদম পুরো কাজের মানে ফুল ফুরছে, আগের মতো কাজটা আরম্ভ হবে। আর বেথুকান্দি দুটো জায়গা খুবই খারাপ, এই মহিষা বিলের জলের জন্য। এই দুটো জায়গাও মানিকপুরের মতো অবস্থা। এই দুটো জায়গার জন্য আমরা একটু চিন্তিত আছি। দেখি, আমি হায়ার অফিসাররা এসেছিলেন, আমরা কী করা যায়। এটা স্পেশাল মানে অ্যাজ পার এস্টিমেট করলে এই জায়গাটা টিকবে না, মানে এই জলের এত বেশি সিপেজ যে আমাদের এক্সট্রা কিছু প্রভিশন না দিলে এটা চলবে না। কন্ট্রাক্টারও এসেছিলো গুয়াহাটির থেকে, ওকে আমি আসতে বলেছিলাম। ওর রিপ্রেজেন্টেটিভ এখানে সবসময় আছে, অরিজিনাল কন্ট্রাক্টারও এসেছিলো। আমাদের একটা মিটিং হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা এটা আরম্ভ করবো। আর আশা করি মার্চের ভিতরে আমরা প্রত্যেকটা স্কিম কমপ্লিট করতে হবে। প্রাক্তন স্কুল শিক্ষিকা তথা সাংবাদিক অরূপ রায়ের সহধর্মিনী খুশি রানী রায়ের মৃত্যু দিবসে বৃহস্পতিবার সমস্ত কোভিড প্রোটোকল মেনে বাড়ুগ্রাম রেল জংশনের পাশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দিল খুশি স্মৃতি সংস্থা। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খুশি দেবীর প্রতিকৃতিতে ফুলের মালা ও প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক তথা সমাজসেবী প্রবাল দাস। পরে উপস্থিত অতিথি ও অন্যান্য সদস্যরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত খুশি দেবীকে। পরে এ মর্মে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। হিমানী দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সোনাই আদর্শ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষিকা খুশির জীবনাদর্শন নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিক্ষিকা মীনাক্ষী দাস, শিক্ষক তথা সমাজসেবী প্রবাল দাস সহ অন্যান্যরা। প্রশ্ন হচ্ছে নামটা কী করে হলো? খুশি হচ্ছে আমাদের সুপরিচিত অরূপ রায়ের স্ত্রী। অরূপ রায় সংসারে কাজে খুব নিপুণ ছিল, যাই হোক সেটাও অরূপ রায়কে মেনে নিতে হয়েছে। তার দেখা গেছে উনি একটি পুত্র সন্তান, আশা রাখছি সেই পুত্র সন্তান আগামী দিনে উজ্জ্বল হবে এবং তার মার স্মৃতি এবং এখন আমরা যেরকম বর্ষে বর্ষে পালন করছি সেও সেভাবে পালন করার চেষ্টা রাখবে। সেই উদ্দেশ্যে আজ আমরা যেহেতু অরিপ্রায় বাড়িগ্রামের এখানে সেই মৃত্যুবার্ষিকীতে গরিবদেরকে একটু করে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই আজকের এই সমাবেশ। পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে বুধবার সন্ধ্যারাতে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন আমসুর কাছাড় জেলা সভাপতি জাহানুর আলম মজুমদার। এদিন দুষ্কৃতকারীরা তার গাড়িতে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কচুদরম পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে বেশ উত্তেজনা দেখা দিয়েছে, তবে পুলিশ ও শুভবুদ্ধিসম্পন্ন কিছু মানুষের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসার দিকে এগিয়ে যাওয়ায় থানায় কোনো এজাহার দায়ের করা হয়নি। এদিকে বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমসু নেতা জাহানুর আলম মজুমদার বলেন, বুধবার বাজার করতে গিয়ে তিনি দলবদ্ধ হামলার শিকার হয়েছেন। তিনি সেই ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান।
এটার পিছনে আসলা কিছু দুষ্ট চক্রান্ত ব্যক্তি যারা সমাজের মানুষের বেশিয়া খায় সাম্প্রদায়িক এবং রাজনৈতিক বা সামাজিক তার নামে, সেই ব্যক্তিগুলা বিশেষ করিয়া ফিশারম্যান কমিউনিটির নাম ইউজ করিয়া বাজারের মধ্যে সব সময় দাদাগিরি গুন্ডামি করিয়া থাকে এবং রোডের উপরে দোকান আনিয়া রাস্তা ব্লক করার চেষ্টা করে। আমি এই কারণে বিগত কয়েকদিন থেকে প্রতিবাদ করছিলাম, কসুদরম পুলিশরও আমি ইনফর্ম করছিলাম, সেই কারণে পুলিশ রেসপন্সও আইছে এবং তারা সেই কথার ফায়দা উঠেই যে আমি জেনারেল কাস্টের মানুষ গিয়া সেখানে মেজরিটি অফ ফিশারম্যান মানুষের লগে আওয়াজ কানে উঠাই এটার ফায়দা উঠাইয়া দলবদ্ধ ওইয়া তারা একটা পরিকল্পিত প্ল্যান বানাইছে। প্রি প্ল্যান বানাইয়া আমি যখন কালকে বাজারে খরচা করতে যাই আমার উপর তারা 40-50 জন ব্যক্তি গ্রাও করছে। এখানে স্থানীয় কিছু বাজারের ব্যক্তি তারা আমার বাঁচানোর চেষ্টা করছে। সেময় ঘটনাস্থলে ইমিডিয়েটলি কসুদরম থানার পুলিশ আইসি আইয়া পুলিশে আমার সুরক্ষিত করছে। পুলিশের কারণে আমি বাসিছি অসংখ্য ধন্যবাদ আসাম পুলিশকে আমি জানাই। কিন্তু সেই ব্যক্তিরা যারা সাম্প্রদায়িকতার নামে ফিশারম্যান কমিউনিটির নাম ইউজ করিয়া তারা হামলা করার সময় কইছে এটা বাঙ্গালগুরে মারো রে জেনারেল কাস্টর মানুষ মারো, এটা শুধু আমার উপরে হামলা নয় এটা সম্পূর্ণ জেনারেল কাস্ট মানুষ যত ব্যক্তি আমরা এখানে সবার উপরে হামলা। নাবালিকা অপহরণের চার দিন পরও কোনো খোঁজ পায়নি পরিবার। বিশালগড় মহিলা থানার ভূমিকায় ক্ষুব্ধ নাবালিকার পরিবার। জানা যায় সোমবার গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা, তার নাম মেহের কবির, বাবার নাম জয়দুল হোসেন। বাড়ি চুরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মেয়ের নিখোঁজের পর আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী ও মেয়ের বন্ধু বান্ধব মহল খোঁজ করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় এক নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন মেহরের বাবা। এদিকে চার দিন ধরে মেহরের ফোন সুইচ অফ ছিল, হঠাৎ করে ফোন সুইচ অন হওয়ায় মেহের তার ভাই এবং বাবাকে বলে মামলা তুলে নিতে, তা না হলে অপহরণকারীরা তাকে প্রাণে মেরে ফেলবে বলে জানায়। একথা বলেই তার ফোন সুইচ অফ হয়ে যায়। মেহরের ভাই এবং বাবা জানান যখন মেহের কথা বলছে তখন পাশ থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছিল এবং মেহরের ভাই ট্রুকলারের মাধ্যমে লোকেশনে দেখতে পায় যে ফোনটি তখন মহারাষ্ট্রের নাগপুর স্টেশনে যাচ্ছে। এদিকে খবর নিয়ে জানতে পারেন তারা কামথান এলাকার রফিক ইসলাম নামে এক যুবক অপহরণ করেছে নাবালিকা কন্যাকে। এখন নাবালিকা কন্যাকে ফিরে পাওয়ার জন্য মেহরের পিতা মাতা বিশালগড় মহিলা থানার উপর ক্ষুব্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলাশাসকের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানান। যদি সেই অপহরণকারী মেহেরকে প্রাণে মেরে ফেলে, এই দুশ্চিন্তায় ভুগছেন মেহরের পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন মেহরের পিতা জয়দুল, যাতে প্রশাসন মেহরকে ফিরে পেতে সাহায্য করে। চার দিন ধরে মেয়ের নিখোঁজের ঘটনায় আতঙ্কে দিন যাপন করছেন সেই পরিবার। কি করছে হে? চেন্নাই থাকে হে, এই মেয়েটা নাবালিকা মেয়েটা রে প্রাইভেটের পরে এখান থেকে অপহরণ করে লয়ে গেছে গা জোর করে মায়া মায়া অপহরণ করে নিছে না? হ্যাঁ জোর করে লয়ে গেছে গা। এরপরে অক্ষণে খবর পাইলাম আর মোবাইলের মোবাইলটা সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। আপনার মেয়ের মোবাইলের সুইচ অফ? মেয়ের মোবাইলের সুইচ অফ অক্ষণ পর্যন্ত হয় না। আজকাল ছয়টা ভাইব্রেস আছে দিয়ে ট্রাই করতে 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 নেট খুঁজে খুলছে, খোলার পরে আমার সেলের লাগাইছি, ফোন লাগাইতে লাগাইছে, লাগানোর পরে কয় ভাই আমি বিচার করছি যে জিটিএ দিস কেস করছে, এই কেস যদি না ওটা আমার মায়ের এটা হয়তো তুই আর আমার বোন পাইতি না পাইতি না আমার নিগিত আছে। এখন লোকেশনে এই মোবাইলটা লগে লগে লোকেশন দেখছে নাগপুর রেলের মধ্যে সব আছে নাগপুর রেল স্টেশন। মায়া কি কইছে? যদি কেসটা বিশালগড় পিএসএ না তুলস আমার আর ভাই পাইতি না মেরে লেব। আপনারা কি মনে অপহরণ হয়েছে? অপহরণ হয়েছে ভাই, অপহরণ হয়েছে। আমি সরকারের কাছে আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, জিএমসি ডিএম স্যারের কাছে আবেদন, অতি দ্রুত বিশাল তারা থানা জন উদ্যোগ নিয়ে মেসেজ এই মুহূর্তে অক্ষণ নাগপুর রেলের মধ্যে আছে অক্ষণে প্রশাসন ইমিডিয়েটলি আমার মেয়েটার উদ্ধার করো, যদি চায় অক্ষণে রেলের মধ্যে মেয়েটার অ্যারেস্ট করতে পারে পুলিশ প্রশাসন। আমি সরকারের কাছে আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে, সিএম স্যারের কাছে আবেদন, মেয়েটার অক্ষণে। সমাপ্ত হলো অ্যাপোলো ক্লাব চ্যালেঞ্জার্স ট্রফি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উল্লেখ্য প্রয়াত রাজু গোয়ালার স্মৃতি রক্ষার্থে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়। বুধবার টুর্নামেন্টের শেষ ম্যাচ তথা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিডব্লিউসি ক্লাব ও এসএমসি ক্লাব। এতে বিজয়ী হয় এসএমসি ক্লাব। এদিন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, ডাক্তার পিসি শর্মা প্রমুখ। নমস্কার, আজকে আমাদের এই অঞ্চলের একটা সুনামধন্য ক্লাব
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাতে আমরা সবাই এখানে উপস্থিত। রাজু গোয়ালা যিনি আজকে আমাদের মধ্যে নেই, ওনার স্মৃতিতে করা হয়েছে। তো আমি বিশেষ বক্তব্য রাখছি না, আপনারা সবাই এখানে অপেক্ষা করছেন কবে খেলাটি শুরু হবে। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অ্যাপোলো ক্লাবকে কি আপনারা যে এই উদ্যোগ নিয়েছেন এখানে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাকে আপনারা আমন্ত্রিত করেছেন সঙ্গে আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুলিশ বিভাগের নিযুক্তিকরণের লিখিত পরীক্ষা থেকে বঞ্চিত বিক্ষোভ প্রার্থীদের। উধারবন্দী রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশাসনের দৃষ্টি কামনা। পশ্চিম সোনাই পানীয়জল প্রকল্পের পুনঃসংস্কার কাজের সূচনা, ব্যয় 23 লক্ষ টাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।